আর নির্বাচিত প্রতিনিধি রয়েছেন নির্বাচিত হয়েছে অনেকে কিন্তু নিউ ইয়র্কে বাংলাদেশে উদ্দেশিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এখানে মূলধারায় স্থানীয় এবং জাতীয় নির্বাচনে কেউ নির্বাচিত হতে পারেনি কেন নির্বাচিত হতে পারেননি এই আমরা জানব এবং নিউ ইয়র্কের বাংলাদেশে জামাইকা একটি সম্ভাবনীয় সম্ভাবনাময় আসন ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফোর এই আসনটিও এখানে বাংলাদেশে উদ্দেশিত হওয়ার কারণে অনেক সম্ভাবনাময় কিন্তু এবার সেই সুযোগটি সামনে এসছে আগামী দুই ফেব্রুয়ারি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই এই আসনে এখান থেকে বাংলাদেশি আমেরিকান চারজনের প্রতিযোগিতা করছেন তো এই নির্বাচনে ভবিষ্যৎ কি এই বিষয়ে আমরা জানবো এবং আগামী বছর আবারও এই আসনে প্রাইমারি হবে এবং মূল নির্বাচন হবে সেখানে কি করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা জানবো আমি এই বিষয়ে আা প্রথমে জন্য অনুরোধ করব মাফেজবউদ্দিনকে আসসালামু সেলিম ভাই অত্যন্ত ধন্যবাদ যদিও আমরা যারা আসছি সবাইকে আমি চিনিম ও সেলিম ভাই আমাদের এই প্রথম দেখা হচ্ছে কথা হচ্ছে আপনাদের মধ্যে জি জি মুরু সামনে একত্র হয়ে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের উপর কথা বলবো এটা অত্যন্ত আনন্দের বিষয় সেজন্য আমি আপনাকে ধন্যবাদ এবং দর্শক মন্ডলী যারা পরে শুনবেন এখন শুনছেন সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ বিষয়টি ভেরি সিম্পল আমাদের বাংলাদেশী আমরা যারা আমেরিকাতে বসবাস করি পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ সব মিলে সারা ফিফটি ফিফটি স্টেটে হইতে পারে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি সংখ্যক আমরা বাস করি নিউ ইয়র্ক সিটিতে নিউইয়র্ক ইয়র্ক সিটিতে একান্নটি সিটি কাউন্সিল যদিও আর আনটিল নাইনটিন 38 there was only 26 city council and uh, it was only two year term and then in 1945 it became four year term then in 1993 it became uh, now term limit 50 91 it became 51 city council member and 90 from 93 it is uh, term limit but within that term limit you serve two terms 8 years that 8 years you can make the difference ইন ইউর কমিউনিটি তো বাংলাদেশীয় যেসব আমি সেটাকে সাউথ এশিয়ান বলি এই জন্য তাইলে আমাদের একটু সংখ্যা বাড়লো তো সাউথ এশিয়ার একান্ন ডিস্ট্রিক্টের ভিতরে মাত্র ছয়টি ডিস্ট্রিক্টে মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ সাউথ এশিয়ানদের আছে ছয়টি ডিস্ট্রিক্ট এই ছয়টি ডিস্ট্রিক্টের মধ্যে পাঁচটি কুইন্সে একটি ব্রুকনে আর বাকিগুলি ক্রমান্বয়ভাবে বৃদ্ধি পাচ্ছে আশা করি এই সেন্সাসের পরে দুই হাজার একুশে

হোয়াইট আমেরিকান থেকে আফ্রিকান আমেরিকান দেন স্লোলি ইটালিয়ান দেন স্লোলি আইরিশ দেন জিউস দেন ল্যাটিনো এভরিবডি ফ্লোরেটেডলি গট দেয়ার চ্যান্স অ্যান্ড দে নাও পার্ট অফ দি ডিসিশন প্রসেস ডিসিশন মেকিং প্রসেস আপনি সবসময় প্রশ্ন করে থাকেন আমরাও করে থাকি প্রায় অন্যান্য স্টেটে ছোট ছোট সিটিগুলিতে আমরা ইলেক্টেড হচ্ছি নিউ ইয়র্ক সিটিতে কেন পারছি তো সেই বিষয়টা আসবে এভাবে যদি শুরু করি ফাইনালি যখন দুই হাজার এগারোতে একটা স্টেট একটা সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফোর পাওয়া গেল যেখানে অ্যারাউন্ড থার্টি এইট পার্সেন্ট সাউথ এশিয়ান অব হুইচ আই বিলিভ দ্যাট দি স্ট্রং কনসেন্ট্রেশন ইজ বাংলাদেশ এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা গত দুই হাজার আট দুই হাজার বারো এবং দুই হাজার ষোলো সবসময় আমরা নির্বাচন করে আসছি এবারও নির্বাচনের জন্য মোটামুটি নয় জন আমাদের ক্যান্ডিডেট ছিলেন মোট সতেরো আঠারো জন ছিলেন টোটাল হঠাৎ করে মানে স্পেশাল ইলেকশন দেওয়ার কারণে যেটা ফেব্রুয়ারিতে হবে এতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ক্যান্ডিডেট ঝরে গেছে ওনারা ভাবতেছেন যে এই ইলেকশন করা আমাদের পক্ষে সম্ভব না কারণ হঠাৎ করে এতগুলি সিগনেচার সংগ্রহ করা এবং এরপরে ক্যাম্পেইন করে এখন এখন থেকে ফেব্রুয়ারি থেকে জুনের বাইশ তারিখে আবার প্রাইমারি তো এইসব চিন্তা করে হয়তো আমাদের তিনজন দাঁড়াচ্ছেন চারজন তা আমাদের চারজন ইন্ডিয়ার দুইজন সাদা দুইজন একজন জিউস এই যে একটা সংখ্যা কালো দুইজন এই পর্যন্ত নাম উঠছে আমি জানি না এরা থাকবে কিনা তো এই এতগুলির ভিতরে একদম মারামারি চলছে হচ্ছে কনটেস্ট হবে প্রশ্নটা হচ্ছে আমরা হলাম চারজন এই চারজনকে নিয়ে আমার মনে হয় আমাদের অনেকেরই ভিতরে একটা ধারণা ছিল যে আমরা বসে তাদেরকে একত্র করে নিব কিন্তু যে প্রেক্ষাপট থেকে আমরা আলোচনা করতেছি দেখা যাচ্ছে যে আজকে যে আমরা পাঁচজন আসছি আমরা বোধহয় পাঁচজন যাওয়ার আগে একমত হয়ে যাব যে আমাদের ইলেক্টেড হওয়া উচিত কিন্তু ওই চারজন ক্যান্ডিডেটকে নিয়ে যদি বসি আমরা মিটিং করি আমার মনে হয় একজনও রাজি হবেন না সবাই মনে করেন যে সবাই হবে এই হওয়ার যে যোগ্যতা সেটা ওনারা আমাদের কাছে সেল করবেন আগামী কয়েক সেই সেল থেকে যদি আমরা ক্যালকুলেশন করি বুঝি তাহলে আমাদের যে কমিউনিটি এই কমিউনিটি গুলি বাঘাভাগি হবে আমরা ইনারা সবাই কিছু কিছু ভোট পাবেন এখন এই কিছু কিছু ভোট দিয়ে ইলেক্টেড হওয়া যাবে কিনা সেটা দেখার জন্য আমরা হয়তো অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য কিন্তু এই বছর একটা সুবিধা আছে এই বছর ফর দি ফার্স্ট টাইম আপ টু ফরটিন ডেজ আর্লিয়ার এই যে আগে ভোট দেওয়ার জন্য এই চোদ্দ দিন পরে যে ঘরে ঘরে গিয়ে যাওয়ার একটা স্কোপ অবশ্যই করোনা ভাইরাসের জন্য ঘরে ঘরে কতটুকু হবে জানিনা তবে মোটামুটি একটু বেশি ক্যাম্পেইন করা যাবে

ধন্যবাদ ইউএসএ নিউজ সেলিম ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার সঙ্গে যারা যুক্ত আছেন আলোচক সবাই আমার বন্ধু মানুষ মুরব্বী প্রফেশনাল মানুষ আছেন ফার্মাসিস্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমরা জানিয়ে আজকে মেজবা ভাই আপনি খুব চমৎকারভাবে পরিসংখ্যান দিয়ে বাঙালি যেসব দর্শক আমাদের আছে টিভির সামনে আছেন তাদেরকে বুঝার অনেক সুবিধা করে দিয়েছেন এখন আমরা দেখছি প্রথমে শুনেছিলাম নয় জন ক্যান্ডিডেট এখন চারজন আছে এখন আমাদের যেটা বললো আমরা যদি এই চারজনকে বুঝাই তাহলে সেই চারজন থেকে একজন ক্যান্ডিডেট আমরা যদি আনতে পারতাম তাহলে আমাদের বাঙালি কমিউনিটিতে অন্তত আমি আছি এই নিউ ইয়র্ক শহরে চুয়াল্লিশ বছর খুবই দুঃখ লাগে চুয়াল্লিশ বছর এতগুলো বাঙালি এই শহরটার মধ্যে আছি এই ডিস্ট্রিক্টটার মধ্যে আছি কিন্তু একজন কাউন্সিলম্যান পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি আজ পর্যন্ত একমাত্র কারণ আমাদের মধ্যে ইউনিটি নাই আমাদের মধ্যে কোন্দল যার ক্যাপাসিটি আছে সেও দাঁড়াচ্ছে যার ক্যাপাসিটি নাই সেও দাঁড়াচ্ছে এবং আমরা দেখেছি এখন কিছু কিছু আপনার যদি গোল হয় যে আপনি বাংলা কয়টা নিউজ পেপারে আপনার ছবি উঠাবেন কুইন্সের এর রাস্তায় কয়টা পোস্টার বাড়বেন আপনার ছবি আর সারা জীবন বলতে পারবেন আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর এটাই আপনার আপনার পরিচয় হবে তাহলে সরি জন্য কিন্তু এই পজিশনে আসা উচিত না এটা আমার অনুরোধ এটা যদি আপনার লক্ষ্য গোল হয় আমরা দেখেছি এটাই গোল এর আগে আমরা দেখেছি ডেমোক্রেট প্রাইমারিতে পাঁচজন মহিলা দাঁড়িয়েছেন এমনও হয়েছে পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে তার প্রতিপক্ষ উনি পেয়েছেন তিনশো তিনশো থেকে চারশো তো এইসব দাঁড়ানোর কিন্তু এই যে পাগলামি যে কাউন্সিলম্যান আর কংগ্রেস এই পাগলামিটাকে আমাদের বন্ধ করতে হবে আর আপনারা যদি না শুনেন আমাদের কমিউনিটি থেকে তাহলে আমরা যারা মুরব্বী আছি আমরাই তখন ডিসিশন নিতে বাধ্য হব যে আমরা একটা সুইটেবল যে একেবারে সুইটেবল ক্যান্ডিডেট যার সব কিছু যোগ্যতা আছে কাউন্সিলম্যান হওয়ার এই ধরনের একটা ক্যান্ডিডেট আমরা চুজ করতে কমিউনিটি থেকে বাধ্য হব এখন এই চারজন দাঁড়িয়েছেন সোমা সাইদ চমৎকার ব্যাকগ্রাউন্ড একজন প্রফেশনাল অ্যাটর্নি কুইন্স ওমেন বার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সে চেয়ারপারসন এবং প্রেসিডেন্ট এবং স্টেট বার অ্যাসোসিয়েশন রেফারাল অ্যান্ড ইনফরমেশন ডিভিশনের উনি চেয়ারপারসন ডক্টর নাথ একজন পিএইচডি ধারী ডক্টর দিলীপনাথ এজুকেটার সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টে খুব বড় পোস্ট একটা ছয় বছর ধরে হোল্ড করে আছেন এবং উনি এর আগেও ইলেকশনে দাঁড়িয়েছিলেন পরীক্ষিত লোক এক্সপিরিয়েন্স লোক তারপরে আছেন আমাদের মুজিবুর রহমান রিপাবলিকান পার্টি থেকে মোট প্রভাব মুজিবুর রহমান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং প্রবাসের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির উনি প্রেসিডেন্ট ছিলেন এবং সুষ্ঠুভাবে সে বাংলাদেশ সোসাইটি পরিচালিত করেছেন আর একজন ক্যান্ডিডেট আছে উনাকে আমি খুব একটা চিনি না সিনেমায় যদি হেল্প করেন ওনার আহমেদ মৌমিতা আহমেদ আচ্ছা উনার সম্বন্ধে আমি তেমন কিছু জানি না হয়তো কমিউনিটিতে উনি নতুন একেবারে নতুন তো আমাদের দেখতে হবে কমিউনিটির জন্য কারা সার্ভ করেছে আমি দর্শকদের অনুরোধ করব আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে চেক করে তাদেরকে সাপোর্ট করবেন আমাদের বাংলাদেশি কমিউনিটিকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে এই ধরনের ক্যান্ডিডেট আমরা চুজ করা উচিত তাহলে আমাদের মানে বাঙালি কমিউনিটির ভবিষ্যতে অনেক ভালো আমাদের বহু প্রবলেম আছে আমাদের হাউজিং প্রবলেম আমাদের নিউ ইমিগ্রেন্ট যারা আছে তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হ্যাঁ অসম্ভব প্রবলেম আছে বাড়ি ঘরের প্রবলেম আছে চাকরির প্রবলেম আছে আমরা আজকে দেখছি আজকে চেন মাইগ্রেশনের জন্য আজকে আমাদের বাংলাদেশি কমিউনিটির কি হচ্ছে চেন মাইগ্রেশন যেহেতু মেরিট বেসিসে কেউ আসছে না বাংলাদেশ থেকে মেরিট বেসিসে আসছে না যার জন্য কি হচ্ছে আজকে হিল সাইডের রাস্তায় দেখা যাচ্ছে ঢাকার শাকারি পট্টি বা উন্ড জায়গার মতন রাস্তায় দাঁড়ে রাস্তায় বসে মহিলারা শাড়ি পরে লাউ আর কচু শাক বিক্রি করছে জামাই কি ধরনের পরিবেশ দেখেন এই চেন চেনে তো এইসব কমিউনিটির জন্য আমরা কমিউনিটির লিডাররা যদি এইসবের মধ্যে অ্যাটেনশন না দিতে পারি আর যারা আজকে কাউন্সিলম্যান দাঁড়াচ্ছেন তারা যদি অ্যাটেনশন না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমি খুব অন্ধকার দেখছি আমার মনে হয় এদিকে আজকে যারা আমার মুরব্বী এবং আমার যেসব ভাই আছেন কমিউনিটির লিডাররা আমার সঙ্গে তারা এই ব্যাপারে একটু সচেতন হবেন আমাদের বাংলাদেশি কমিউনিটি যেমন একটা ভাইব্রেন্ট কমিউনিটি এই ভাইব্রেন্ট কমিউনিটিকে আমরা সব সব জায়গায় সাকসেসফুল প্রফেশনালি আমরা সাকসেসফুল আমাদের নতুন প্রজন্মের প্রচুর ডাক্তার লয়ার সিপিএ ফার্মাসিস্ট এরা বের হচ্ছে এরা এরা আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমার মনে হয় আমাদের একটু সচেতন হওয়া উচিত এই চারজন পাঁচজন আর দশজনের রেস থেকে আমাদের কমিয়ে এনে একজন ক্যান্ডিডেট আমরা

যেমন দু সালের আগে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার যে হইত সে কিন্তু মোর দেন টেন টাইমস আজীবন মৃত্যু মৃত্যু বরণ করা পর্যন্ত কাউন্সিল মেম্বার থাকতে পারত তারপর টু এ এটা চেঞ্জ হলো যে আট বছরের জন্য হবে এরপরে চেঞ্জ করে এটা বারো বছর করলো ব্লুমবার্গ সে তার সময় পয়সা দিয়ে সে লবিং করে এটাকে বারো বছর মেয়াদি করলো তারপর সে যখন চলে যাবে তখন এটাকে আবার ডিসকন্টিনিউ করলো এর মধ্যে ইয়ে হলো পপুলেশন কিন্তু একটা সিটি কাউন্সিল এবং একটা অ্যাসেম্বলি দুইটা ডিস্ট্রিক্ট কিন্তু এশিয়ান এশিয়ানদের জন্য সাউথ এশিয়ান এশিয়ানদের জন্য ক্রিয়েট করা হয়েছিল টু থাউজেন্ড এর মধ্যে আপনার হিসাবে দেখা গেছে আমরা থার্টি এইট পার্সেন্ট কিন্তু আমরা ভোট দেই সিক্সটিন পার্সেন্ট কোন ইলেকশনের টেন পার্সেন্ট খুব বিক্ষিপ্ত আপনার আমাদের ইয়ে কি বলে পার্টিসিপেশন ইন দা ভোটিং টাইম আর কি তো এটা হলো একটা ইয়ে একটা হলো আপনার আমাদের যারা নেতা কিন্তু আমরা সবাই কমিউনিটিতে নেতা কিন্তু কমিউনিটির বাইরে অন্য কমিউনিটির সাথে সম্পর্ক করা এবং অন্য কমিউনিটির নেতা না হইতে পারলে কেউ কিন্তু নির্বাচিত হওয়া খুব কঠিন হবে এখন শুধু আমাদের ইস্যু ফুল এবং আপনার ঈদের ছুটি পাইলে আমরা খুশি হই এটা কিন্তু ইস্যু না এটা কিন্তু ইস্যুগুলি হলো মানুষের জীবন মরণের সমস্যা যেমন তার কি বলে এই যেমন হাউজিং যেমন আপনার এডুকেশন এডুকেশনের মধ্যেও কোন এডুকেশন আপনি পছন্দ করেন ভেরি ইম্পর্টেন্ট কারণ হলো আমাদের কমিউনিটির প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হলো পাবলিক স্কুলে যায় এখন পাবলিক ডলার যদি আপনার স্কুল স্কুল চার্টার অথবা আপনার কি বলে প্রাইভেট স্কুলের পক্ষে যদি যায় ট্যাক্স ডলার গুলি তাতে কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের কষ্ট হবে কারণ আমাদের ছেলে মেয়েরা স্কুলে পাবলিক স্কুলে যায় এবং আমরা কিন্তু প্রাইভেট স্কুলের ইয়ে করতে পারি না কেউ কেউ আছে যারা প্রাইভেট স্কুল পছন্দ করে কারণ দে ক্যান এফোর্ড ই তো ইস্যুগুলিকে আমাদেরকে এক্সপান্ড করবে আমাদের হরাইজন আমাদের কি বলে পপুলারিটি আমাদের যেমন ব্ল্যাক লাইফ ম্যাটার্স এটা আন্দোলন হলো আমাদের বাঙালি কমিউনিটি খুব কম লোককে আমি দেখেছি যে যায় বা গেছে বা পার্টিসিপেট করেছে এখন ব্যাপারটা হলো কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে বসে থেকে কমিউনিটির নেতা হই আমেরিকান মিডিয়া কিন্তু কাউকে কাভার করে না আনটিল মিসবাবাই হি সিস্টেম আনটিল আনলেস এ ক্যান্ডিডেট ইজ এ ক্রেডিবল ইভেন কোনো কনসালটেন্ট তার কনসালটেন্সি করে না যারা রিয়েল কনসালটেন্ট তারা কনসালটেন্সি করে না যতক্ষণ পর্যন্ত তারা কনভিন্স হবে না যে এই লোকটা ক্রেডিবল

সমস্যাটা হলো আপনার এটা কিন্তু ব্যতিক্রম নাই যেমন এই ডিস্ট্রিক্ট টোয়েন্টি আমি মিস বাবাই আমরা কিন্তু কথা বলি এবং আমরা যা আমরা বুঝি কিন্তু যে একজন ক্যান্ডিডেট যদি যে আমি মিস বলছিলাম আপনি রান করেন তাহলে সবাই বসে যাবে আমি সাপোর্ট দিব এখন ইয়েটা হলো যে এই ব্যাপারটা হলো এরকম যে আপনার একটা ক্রেডিবল ক্যান্ডিডেট হলো আপনার সবাই ফল খান উনি তো

আমাদের খুব হাই এম্বিশন এবং আমরা কিন্তু পারবো কি পারবো না এটা না কিন্তু সাহসের সাথে আমরা দাঁড়ায় যাই এবং অ্যাকচুয়ালি আমার সুযোগ হয়েছিল সবাই সাথে কথা বলা আমি সবাই ক্যাম্পেইন এবং তাদের ক্যান্ডিডেটস আমি ফলো করতাম অলমোস্ট ডেইলি কথা হইতো এবং 11 জন থেকে 4 জনে আসে তাহলে চার শুভ লক্ষ্য হ্যাঁ 8 আপনার ডিসকারেজ করা হয়েছে

এবং যেটা কিন্তু আমাদের কমিউনিটির ইজ্জতের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ইয়ে করার জন্য এটা ক্ষতিকারক হচ্ছে কিন্তু কাকে আমি বলবো যে তুমি চলে যাও আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট টু সে কারে নেই এবং এরকম অনেক ঘটনা আছে এগুলি রিফ্লেক্ট করে কমিউনিটি কমিউনিটির উপর এবং কমিউনিটি থেকে ব্যক্তির উপর আসে এখন আমি এই কথাটা স্পষ্ট বলতেছি এই জন্য যে আমরা যে পর্যন্ত একজনকে ক্যান্ডিডেটকে ক্রেডিবল করতে না পারবো এ পর্যন্ত আমাদের খুব কষ্ট হবে এবং প্রত্যেকে কিন্তু আমাদের যারা ক্যান্ডিডেট হইতে চাইছে বা কিন্তু আপনার ওই পদকে পদের জন্য তারা যথেষ্ট কি বলে আপনার উপযুক্ত এবং তারা কাজ দিলে তারা কাজকে ভালোভাবে এটাকে কি বলে পরিচালনা করতে পারবো কিন্তু এখন প্রশ্নটা হলো হইতেছে না কেন অন্য কেন হয় কেন অন্য জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে ওই কমিউনিটি যে কমিউনিটিতে থাকে যেমন আমি জামাইকা থাকি জামাইকার স্প্যানিক কমিউনিটি যে আমাকে না চিনে হাউ দেখবে ভোট ফর্মে যদি তারা না বুঝে আমি তাদের নেতা তাহলে ভোট দিবে কেন এই ইস্যুগুলিকে কানেক্ট করতে হবে অর্গানাইজিং ক্যাপাসিটি থাকতে হবে এবং অল উই ক্যান ডু যদি আমাদের এই রিয়েলাইজেশন থাকে যে আরে ভাই আমি আমার কিন্তু ইয়ে আছে কি বলে অ্যাম্বিশন আছে কিন্তু পরে কিন্তু হাউ আই ক্যান উইন এবং কথা বলে কিন্তু যারা কথা যদি কাজে লাগায় তাইলে কিন্তু করতে এটা কিন্তু অপমানজনক হবে যদি কেউ ভোট নিচে পায় এটা কিন্তু ডিফিকাল্ট টু যে তার ক্রেডিবিলিটি কি হবে এটা তো আমাকে বলা আই ডোন্ট আসসালামু আলাইকুম

আপনাদের এখানে আপনারা যা বলতেন সবাই ভেরি ইম্পর্টেন্ট পার্টিকুলার মিজান এত সুন্দর করে জিনিসগুলো বলেছেন এত মানে স্পষ্ট ভাবে জিনিসগুলো বুঝিয়েছেন যে সেই মানে মিজানকেই ফলো করা উচিত আসলে এইসব ব্যাপারে আমি ডেফিনেটলি রাইট টু সি আমাদের লোকজনের এইসব অর্গানাইজেশনে ঢুকে কিন্তু ঢুকতে পারতেছে না প্রত্যেকবারই হয় যায় যে ঢুকতে তো

There are candidates, they have to make it a very scientific approach so, so that they can reach. And like then, like voters get the impression that, well, this person has did come to me or did say something to me. And ami am they can see on the So, but the other side is changed. 20 years ago, I mean, on Ashen, I tagged the one, will give up a board.

আপনারা যে যে ব্যাপারগুলি বলছেন হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সত্য প্রবলেমটা হলো এরপরে এটার অ্যাকশনটা কি হবে এখানে বাঙালি যে ক্যান্ডিডেট সতেরো জনের থেকে নাই আস্তে আস্তে চায়ে আসছে কিন্তু আমাদের যে ভোট এবং মোরশেদ যা বলল যদি আমরা যদি ইয়ে না করি আমাদের মুর্শেদ বাই যা বলল যদি আমরা ইয়ে না করি অন্য কমিউনিটির সাথে কমিউনিকেট না করি প্রসেসটা খুব অনারাস প্রসেস অনেক সময় অনেক কষ্ট এবং অনেক ইয়ে দিতে হয় আমাদের মধ্যে সেই একটা নাই সেকেন্ড ইস্যুটা আসছে ফাইন্যান্সের সবাই ভাবে আমি যদি হয়ে যাই আর পল যে বাইবেদা বললো যদি একবার আমার পত্রিকার নাম ওঠো এই কি বলে ইলেকট্রিক বিল লাইট পোস্টে আবার ছবি আসুক কেউ স্টেপল করে রাখুক জিজ্ঞেস করবে কে এই দুই তিনটা ইস্যু বাদ দিলে এগুলি নমিনাল ইস্যু কাউন্ট করতে হবে ভোট কিভাবে বেশি পাওয়া যায় একটা বিরাট অর্গানাইজেশনের দরকার এবং ইটস এ লেংথ প্রসেস আমাদের এখানে কারো সেটা করা হয় নাই ইলেকশন আসে দুই তিন মাস আগে সবাই নাম নিয়ে আসে আমি ক্যান্ডিডেট আমি ক্যান্ডিডেট কয়েকজন আছে ওরা এমনি দাঁড়াতে চায় আমি জিজ্ঞেস করছি এক দুজনকে আপনি বারবার দাঁড়ান কেন তো বলে যে ভাই এটা আমার বিজনেস সুবিধা হয় তা আমি বললাম বিজনেস কিভাবে সুবিধা হয় আপনি এটা বুঝবেন না আমি আর বলেন না দেখে আপনি বুঝলে তো আমি বুঝতে পারবো এটা বলা যাবে না কিছু নাম জিজ্ঞেস করেন না তো এখন যদি ওই কারণে যদি দাঁড়াইতে হয় এবং ইয়ে বললাম আমি বলছি যে আপনি একবার দাঁড়ান আবার যদি অন্যদের সাপোর্ট করেন সময় আসে হয়তো আপনি আবার দাঁড়াইতে পারবেন কিন্তু বারবার দাঁড়িয়ে আপনি তো নিজেকে সেল আউট করে ফেলছেন তো তখন আপনার মার্কেটিং করা কষ্ট হবে আপনাকে তো বলে যে ঠিক আছে দেখে আপনি ভালো বলছেন কিন্তু আসলে গিয়ে আবার ক্যান্ডিডেট হয়ে যায় এখন আমাদের উচিত হবে যে একটা ক্যান্ডিডেট যদি জোগাড় করা যায় এখানে কিন্তু একটা ডেফিনেটলি আমাদের বাংলাদেশে সাউথ ইস্ট এশিয়ান আই মিন ইজিলি দেওয়া যাবে টোয়েন্টি ফোর থেকে আপনারা যা বলছেন সবগুলির সাথে আমি একমত আর ওইগুলি নিয়ে আর এখন আলাপ করা ঠিক হবে না প্রত্যেকটা ডায়াগনোসিস আমি মনে করি টু সাম এক্সটেন্ট ভেরি ট্রু কিন্তু আপনার আমার কাজ আমাদের কাজ হবে যে কমিউনিটি অ্যাফেয়ার্সে মুশকিল হয়েছে আমাদের সবাই লিডার কেউ আপনার ইয়ে হইতে চায় না ওয়ার্কার অথবা যে একটা ক্যান্ডিডেট একবার দেই এরপরে তো হয়তো ভবিষ্যতে আমি আসবো বা আমার ছেলে আসবে তার ছেলে আসবে এরকম একটা চান্সেস থাকে আমরা ওই রাস্তাটা খুলতে যায় না সেকেন্ড ইস্যুটা হইলো যেটা আপনার ইলেকশনে এক ভদ্রলোক লোক পাকিস্তানি বিভিন্ন জায়গায় আপনার জ্যাকসন আইটে ইলেকশন করে সাফ কাউন্টিতে ইলেকশন করে বিভিন্ন জায়গায় তো আমি একদিন জিজ্ঞেস করলাম তুমি বিভিন্ন জায়গায় ইলেকশন করো অসুবিধাটা তোমার কোথাও তুমি হয় না রিপাবলিকান নমিনেশন পাই ডেমোক্রেটার অনেক সময় চেষ্টা করে রিপাবলিকান নমিনেশন সে দুই তিন জায়গায় পাইছে আমি জানি তারপর আমার বলে যে ব্রাদার সি দেখি ইলেকশন নিড মানি আমি ইউ হ্যাভ মানি হোয়াই ডোন্ট ইউ পুট ইউর ওন মানি এন্ড কালেক্ট মোর মানি তো আমাকে বললো দেখো মানি ইজ লাইক এ মাদার্স মিল ইন ইলেকশন যদি মাদার বাচ্চাকে ফিড না করে দ্যাট কিড ক্যান সারভাইভ তো আমাদের এখানে একটা বিরাট ডিমেরিস হয়ে গেছে যে আমাদের মাদার্স মিল্কের যে সাপ্লাইটা অনেক কম এটা একটা আর প্লাস ডিস্ট্রিক্ট জমা আছে একটা আমাদের মধ্যে প্লাস ও মুখের বাণী ও মুখ ডিস্ট্রিক্ট ও এই পার্টি করে ও এর দিন আগে এই প্রফেশন করে আমি ডাক্তার ও এই প্রফেশন করে আমি ফার্মাসিস্ট ও আমি ইঞ্জিনিয়ার এই ধরনের একটা ইয়ে আছে আমাদের ওই তিন চারটা যদি ছোট খাটো এগুলি ফ্যাক্টর একসাথে বসার পরে যদি কমিউনিটির থেকে সবাই মিলে যে আমরা এই দশটা কমিউনিটি থেকে ডিসিশন নিব আমরা এই কমিউনিটির অংশ আগেও ছিলাম এখনো আছি আমরা যদি একটা ডিসিশন নিই আপনারা যদি আগায় আসেন আমরা আগায় আসতে পারি আমি দশ জনের পক্ষে গিয়ে আমাকে কয়েকজন ধরছে ভাই আপনার দ্বারা আমি কোথায় দেবো সতেরো জনের মধ্যে আমি ১৮ আঠারো জন হব মাপ চাই আপনার কাছে আমার নাম আসার কোনো প্রশ্ন ওঠে না আমি ক্যান্ডিডেট না এমন আর ক্যান্ডিডেট থাকতে পারে যাদের এই ধরনের ক্যান্ডিডেট হয় বা নাম আছে বা খেদমত করতে পারে বা আগেও করতে পরিষেবা করতে পারবে তো ওনাদের জন্য একটু ইস্যু হয় এবং ইজি হয় যে সবাই মিলে একটা ক্যান্ডিডেট দেওয়ার জন্য আমরা একটা ক্যান্ডিডেট দিয়ে আসেন একবার ট্রাই করি হয়তো হতে পারবে তারপর আমাদের যে ভোটিং যে কাজটা ষোলো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট এবং রেগুলার ইলেকশনে প্রাইমারি গুলিতে বাঙালিরা যায় না আমি অনেকবার অনেক জায়গায় বলছি যে আপনার একবার যান আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে ইউএসএ তে যে এই এই কাউন্সিল টোয়েন্টি ফোরে কতজন বাঙালি আছে কতজন মুসলমান আছে কতজন ইয়ং আছে কতজন এডুকেটেড আছে কিছু আছে এদের কাছে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড স্ট্যাটিস্টিক্স এর এভরি পার্ট আছে আমরা এই পার্ট এর অংশ হন তারপরে দেখা যাক আমাদের ক্যান্ডিডেট যাবে না কেন নিশ্চয় একদিন যাবে হয়তো আমাদের জীবিত অবস্থায় যাবে কেন এটা আমার একটু সন্দেহ আছে আশা করি কেউ না কেউ আসবে এবং আপনারা ইউনাইটেড না হইলে এটা কোনো হবে না কে কোন পার্টি করে যে আবার দুইটা ফ্যাক্টর আছে একটা হলো আপনার পার্টি কি করে ও সে রিপাবলিকান করতে ও সে ডেমোক্রেট করে তাকে তো আনা যাবে না এইবার যেহেতু একটা চান্স আছে কোনো পার্টি রিলেশন নাই তো ইউনিটির কতটুক আছে ওই ফ্যাক্টর গুলি এবারও কাজ করবে এবং আমি যেটা মনে করি যে আপনার রিলিজিয়ান ইস্যুটা একবার আসতে পারে আমরা মুসলমানের সংখ্যা অনেক বেশি এখানে হিন্দুদের সংখ্যা কম দিলীপ যাবে কিনা প্লাস যারা যেখান থেকে যায় সবাই ফুল টাইম জব করে আসে এটা করতে এই জন্য ওনাদের অ্যাপ্রোচটা ওই টু সাম এক্সটেন্ড গিয়ে পৌঁছায় না ক্যান্ডিডেট কাছে প্লাস ইলেকশনের দিন যে আপনার দুই শট কি বলে ইয়েলো ক্যাব অথবা গ্রিন ক্যাব বা যার যার গাড়ি নিয়ে ভলেন্টিয়ার হিসাবে ক্যান্ডিডেটকে নিয়ে যাবে এইটাও দেশে করা হয় না এরা বাংলাদেশের অভ্যাস এখনো রয়ে গেছে ইলেকশন আসলে আমাকে দেখে না আমাকে চিনে না আমি ক্যান্ডিডেট দেখি নাই কে কি করছে আগে তাও জানি না প্লাস যাব কিভাবে আমাদের গাড়ি নাই অনেকে চাকরি করে আপনার বিভিন্ন ওয়ার্ড টাইমে তো এইবার যেহেতু দশ পনেরো দিন আগে থেকে ভোটটা দেওয়া যাবে এটা একটা বিগ ফেভার হয়েছে এই দশ পনেরো দিন আগের ভোটটা কিন্তু ইউএস মেইন ইলেকশন প্রেসিডেন্ট ইলেকশন রে কাজ করে ফেলছে আপনারা জানেন মেইল ইন ভোটিংটা রেগুলার ভোটিং করলে ডলার ট্রাম্প কিন্তু চলে গেছিল কিন্তু ওই মেইল ইন ভোট এবং ওই দিনের যে আগের ভোট দুই সপ্তাহ দুই সপ্তাহ যে ভোটগুলি কাল মানে কাস্ট করা হয়েছে ফিজিক্যালি ওই দুইটা ফ্যাক্টরে কিন্তু ইউএস ইলেকশন এফেক্ট করছে এটা এখানে করবে ইভেন্টুয়ালি আপনার যদি ইউনাইটেড এবং অর্গানাইজটা ঠিকভাবে করা যায় এনি ক্যান্ডিডেট বাংলাদেশ একটা ক্যান্ডিডেট ইনশাল্লাহ আমাদের জ্যামাইকার থেকে আশা করি আমরা জীবিত থাকাকালীন যা উচিত আমি মনে করি অন্তত এটার একটা ইয়া লাগবে আপনার আইস ব্রেকার লাগবে যেমন আলাস্কাতে বা অন্যান্য উইন্টারের সময় যে শিপিং লাইনেরই একটা একটা আগে আইস ব্রেকার পাঠায় খুব কঠিন শিপ ছোট বাট ব্রেকিং ক্যাপাসিটি এবং হর্স পাওয়ার অনেক হাই তো যার জন্য ওইটা একবার ভাঙে দিয়ে গেলে তারপর অন্যরা রাশ আমাদের এরকম একটা হার্ড ক্যান্ডিডেট লাগবে প্রথম আসে এটা রাউটটা ওপেন করতে তারপরে উনি হয়তো সময়ের সাথে আমাদের সবাই যেতে হবে আমরা অনেকে অনেক বয়স হয়ে গেছে আমাদের সত্তর ঊর্ধ্ব পঁয়ষট্টি ঊর্ধ্ব অনেকে আছে আমাদের মধ্যে ওই গলির জন্য নাম বলবো না ওইগুলির জন্য একটা ক্যান্ডিডেট দিয়ে যদি আমরা একবার এই ব্রেক ইন পিরিয়ডটা নিয়ে আসতে পারি এরপরে ওনাদেরকে ইয়ে করে ফলো করে অন্যান্যরা যেতে পারবে যদি দেখে যে না এটাতে ছোট আছে এখানে স্টেজ দেওয়া দরকার এই শোটাতে একটা স্টেজ বেশি দেওয়া দরকার এই অর্গানাইজেশন এইখানে শুধু যেমন স্প্যানিশদের ভোট জামাইকাতে কিন্তু বেশ একটা হিউজ নাম্বার ভোট আছে স্প্যানিশদের জুইশদের একটা ভোট আছে ব্ল্যাকদের একটা ভোট আছে

কিন্তু শোনা যাচ্ছে যে আগামী যখন প্রাইমারি হবে সেখানে অনেক বাংলাদেশি যারা এই অংশ সেই নির্বাচনে অংশ নেবে তো এই যে বিষয়টা অন্যান্য এরকম অনেকে হন কিনা অনেক অভিজ্ঞ এই বিষয়টা আর আপনাদের এরকম কোন মেকানিজম করা যায় কিনা যে এখন আসলে তো এটা সবচেয়ে সম্ভাবনাময় আসন হলো ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফোর যে আপনারা যারা মুরব্বিরা রয়েছেন যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কি একজন ক্যান্ডিডেট মানে দাঁড় করানোর কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা বা সবাই সম্মিলিত ভাবে যদি আপনাদের বাইরে কেউ দাঁড়ায় তাহলে হয়তো কমিউনিটির সাপোর্ট কোন দিকে দিবে সেই বিষয়টা যেরকম কোনো বিষয় থাকে কিনা যে আপনারা উদ্যোগ নিলেন এই যে আপনাদের সম্মিলিত একজন ক্যান্ডিডেট হবে আর যে কেউ যদি পার্সোনালি দাঁড়ায় সেটা তার ব্যক্তিগত এরকম কোনো বিষয় করা যায় কিনা নিজের সুন্দর প্রশ্ন আমার মনে হয় আমাদের যে চারজন আজকে আমার সাথে আছেন এরা সবাই এই 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 বিষয়টা নিয়ে আলোচনা করতেছে বিষয়টা হচ্ছে এবার র্যাঙ্ক ভোটিং এর কারণে পাঁচজনকে আপনি ভোট দিতে পারবেন এই কারণে নিউ ইয়র্ক সিটির একান্নটা সিটি কাউন্সিলের মধ্যে আটত্রিশটা সিটের ইলেকশন হচ্ছে দিস ইজ দি হাইয়েস্ট নাম্বার অফ পজিশন অ্যাভেলেবল সিটি আটত্রিশটা পজিশনের ক্যান্ডিডেট হচ্ছে তাই না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অলরেডি দশ জনের উপরে আছে এর কারণ কি Ranks voting encourage more candidates because five people will be on the ranking if nobody gets 50% of the vote. 50% plus one vote, then number five voter will be looked into. Whoever has the first choice, if he's the number one here, then he gets that percentage. So it's a permutation combination. It will take few turns. To find a winner. Good thing is that with this rank voting, it is important for our community. Even if there are four, and even if it is a special election, they should all vote for each one of them and then go to the other candidate, tell them that, look, my people are voting for you, your people should vote for me. I am just giving this uh, discussion based on what we have today. Uh, we don't uh, like what I always said. We don't have an icebreaker, and these are not icebreakers. The next 10 people is going to run in the June 22nd primary. None of them is icebreaker, so it will not happen. What we have now, so if that happens, if they become, I don't think they want any, any one of these people can become number five, number one, but at least if they are number two, three, four, then. Permutation combination, the way I mentioned, the number five vote, they will look into who, what number one got in number five's vote. That vote will go to the number one. If his vote and this vote becomes majority, then he's winner. But if it does not, then they will go to the second voter, okay. second who became fourth. Fourth one, whoever is the number one choice that vote will go to him. So it is like the process. So now what I'm saying that because of this ranks voting, because of the new opportunity came, there are many candidates. I don't blame our community for that many candidates. It is not us. It is all of the community mm -hmm. that came before us. The Irish, when they started running, 20 people would run for something. When the Italian started running, 20 people would run. Even Latinos until 10 years, 15 years ago, Moshe knows, many people will run. So this is not new, and we are a very new community. After, um, I think uh, Paul Bain mentioned, uh, before whatever the immigration it was, but then when the uh, OP1, DB1 came, only then our population grew. And then after when you started bringing your families. So because we now became a number, a growing number, but we are not yet there. So our candidates will be like this because all these are new generation. Look into this board. They are new generation. Someone even mentioned, I think I heard in your interview, this is my last election because he's already doomed because he does not want to do anything for anybody, only for him. That is what it means. So you don't say that I am running and I am not going to run next time. So I think this is very important. In our community, this is new. We all are uh, first generation. Like Mushat and uh, Paul by and all of us. Those who are now in the senior uh, getting the social security very soon. We have our children born here. If we have sent them to Harvard Yale or medical school or engineering university, forget. But some of us have sent our children, some to the medical, some to the law, someone we kept for the uh, community service, which is the election politics in the future. They will come in the near future and then they will become what Awalwa is saying that uh, icebreaker, ceiling breaker, you know? So this will happen. We have to wait and see. Of course, we are now more senior group. We may not be able to reach that level, but we pray to God that we arrive at that level. Now look into this. It is, a, it is a kind of job and it is a top 2% job in America. It pays you $160,000. It is top two person job. So it has some importance to it. Anyone, I, for 10 years I am not here, all of a sudden I am a candidate. And then I am doing full-time, I will mention we are doing full-time job, all of a sudden, I took a month off from my job and I am running. This is not gonna work. What will work is someone who's dedicated. This coronavirus, most people died in this district from Bangladesh. Forget about my South Asia that I always cry. Even I think over 300 people, I think Paul Bayan, Aul uh, Bayan, Murubi, Kashmir, will say, I'm saying that we lost so many people. I have heard everybody's uh, speech or interview with you. I did not hear any of them said that if I am elected, we will bring the health facilities, health availability to these people who could not reach on time who could not get a ventilator. And it is, I know that. See few of them died in lack of ventilators or ventilator gave in the beginning months, March, April. They took the ventilator from our people, brown color people and gave it to somebody else. They know it is their people because we don't have. So this is the time we have to help. I think we cannot give up. We have to push whatever the four candidate we have. Let us see where we can take them because this is our time. With a 38% Moshad mention. We should have been this in 2004, 2008, 2012, and definitely after 2012 and 2016. But we could not do it because we are not together. Even the candidates are not together. I think the time has come. Leaders like all of us should be together and think how we can break this barrier. It is uh, our right, time. In to 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 no I told you it yeah, is a brainstorm. Uh, uh, no, no, which is now, and it will be in june 22nd again, primary. and then it will be again november 2. i am talking about 2021 november 2nd. Mm -hmm. there will be another election. if there is a republican, conservative, working family party candidate, they have <laughs> to contest with them too. so it is a three, four, contest going forward from this primary, which is the special primary. क़ इ Fish । এ কন্ন্ খরা proud bad করৗপট্য৮াএহি এভেে সটি করপযোংমার্যুষল কাকাকরা এল্পযেরচে এএভেটে এলৎপ পযীঙড্যেলজেঙেচেট Uh, you know i want them to make me proud wherever i went i said i'm a muslim from bangladesh any meeting i went all 50 states for convention conferences and seminars meetings they have to bring halal food for me because they, they know that i eat halal food so this is what you have to be defining yourself who you are and i did and and there are many people does that too but i'm saying this poor has to do that they have to go there that i am from bangladesh I am here last 20, 30, 40 years. I have done this, this, this. you did not hear it, you did not see it. Now you see, here is a newspaper mentioned about me. I know why didn't you, you, know, African American did not know about me, Jews did not know me. And they should know. Here is the proof. And if they can do that, even if they don't have that, I think some of them have something. They can say that look, I have a good plan. What you did not have the services in this community last so many years, I am here in this country. I am going to promise you to bring those services. You cannot say there is a senator, there is a governor, there is an the assemblyman, there is a uh, public advocate. You, you are the public advocate for me. You are the assemblyman for me. You are the senator for me. You will be the governor for me. Of course, you will not solve all the problem, but you will channel me to the solutions. That is why you are running for city council. It's a very tough position. It is a very big position. It is the first defense for our community. Once it becomes the defense, when people think that, oh my God, among these four Bangladeshi candidates, they are the best, they will be number four one, two, three, four, and the number five, five will be another candidate. So that is what we need. Now, at the end of the day, even these four becomes number second, number third they will become some power broker that is what you need in the community if moshe fall by or fall by call someone uh, among those who are now in the city council assembly they will listen that guy whoever is the candidate get becomes second he will be able to push that city council member even if he's not elected so this has a benefit and that benefit serves for the community should get that এখন এই নির্বাচনে আমাদের একটু দেখতে হবে এই যে চারজন দাঁড়িয়েছে তার মধ্যে আমার মনে হয় আমরা একটা ডিবেট করা উচিত এবং ডিবেটে বাঙালি কমিউনিটির সামনে তাদেরকে এনে দেখা উচিত কার কি যোগ্যতা এই চারজনের মধ্যে তবে আমার মনে পড়ছে সোফার এখন যে আমি একজন ক্যান্ডিডেটের সঙ্গে এইবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে টিবিএন টোয়েন্টি ফোরে মিট করেছিলাম সেখানে একটা সিরিয়াস আপনি জানেন আমি রিপাবলিকান করি রিপাবলিকানের ডেমোক্রেটে একটা তুখোর তর্ক হচ্ছিল ডিবেট হচ্ছিল ইলেকশন নিয়ে তো ইলেকশনের যখন আমাদের ইস্যু ছিল তখন সমাজ ডক্টর দিলীপ নাথ আমি ছিলাম আমরা আলাপ করছি আপনার ইলেকশনের পলিসি নিয়ে যে এখানে ইমিগ্রেশন পলিসি কি হবে তাদের ফরেন পলিসি কি হবে তাদের হেলথ কেয়ার সম্বন্ধে কি হবে ইকোনমি কি হবে চায়না টেরিফ কি ব্যাপার যখন এইসব সিরিয়াস কোশ্চেন নিয়ে আমরা আলাপ করছিলাম তখন এই চারজনের মধ্যে একজন ক্যান্ডিডেট আমার এখন মনে পড়ছে মৌমিতা বোধ ইয়াং একটা মেয়ে সে সেই ডিবেটে ছিল এই যখন সিরিয়াস আলাপ আমরা ইস্যু নিয়ে করছি একেবারে আলাপ যখন তুঙ্গে তখন উনি বলছিলেন আমাকে ডোনাল্ড ট্রাম্পের চুল চুল দেখলে আমার গা জলে ডোনাল্ড ট্রাম্পের চেহারা দেখলে আমার গা এই ক্যান্ডিডেট একজন মৌমিতা দাঁড়িয়েছে সেই কথা বলছে তো আমাদের যদি ক্যান্ডিডেটের এই পরিচয় হয় যে ডোনাল্ড ট্রাম্পের চুল দেখলে তার গা জলে কথা বলে এরা যদি আমাদের কাউন্সিলম্যান হয় আমাদের ভবিষ্যৎ কোথায় তো এখন আমাদের জাত করতে হবে চারজনের মধ্যে কারা কমিউনিটির জন্য কাজ করেছে কমিউনিটি কাদেরকে চিনে কারা ওয়েল কানেক্টেড কারা পরীক্ষিত এই আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আমরা এদেরকে টিভির সামনে নিয়ে এসে এই চারজনের ডিবেট হোক তারা যদি কেউ চারজন না বসতে চায় একজন ক্যান্ডিডেট করতে চায় তাদের মধ্যে ডিবেট হোক ডিবেট হলে আমরা বুঝতে পারবো কার কি আছে কে ইস্যু নিয়ে কথা বলে তো ইস্যু ভিত্তিক কথা না বললে আপনার হবে না আর একটা জিনিস বুঝতে হবে আপনি যদি চল্লিশটা ভোট আমার বাঙালি পায় চারজন ক্যান্ডিডেট সোজা হিসাব এটা ক্লাস ফাইভের বাচ্চা বুঝবে চল্লিশটা ভোট যদি চারজনের মধ্যে ভাগ হয়ে যায় দশটা করে ভাগ হয়ে গেল একটা জুইস ক্যান্ডিডেট বারোটা ভোট পেল তাহলে কি হলো ও বারোটা ভোট পেয়ে সে জিতে যাবে সে কিন্তু উইন করবে তার আছে কিন্তু আমাদের বাঙালি এই চল্লিশটা ভোট পেয়েও আমরা সেই পজিশনে জিতে পারলাম না কেন আমাদের মধ্যে ইউনিটি নেই যেটা মেজবা ভাই বারবার বলছে আওয়াল ভাই বলছে সবাই আলোচক বৃন্দ সবাই কিন্তু বলছে আমাদের মধ্যে ইউনিটি নেই তো এখন এটিকে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে আর আপনি যদি খালি বাঙালির ভোট পান তাহলে ইটস ইম্পসিবল আপনি কাউন্সিলম্যান হতে পারবেন না আপনাকে বিভিন্ন স্তরের লোকের সঙ্গে সাউথ এশিয়ান যারা আছে এখানে গায়নিস কমিউনিটি আছে এখানে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে ফিলিপিনও আছে কোরিয়ান আছে বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে আপনাকে ওয়েল কানেক্টেড হবে আপনি বাংলাদেশের কিন্তু ওই গফর এমপি হচ্ছেন না এটা গফর বা দিনাজপুরের এমপি হচ্ছেন না আপনি আমেরিকায় একটা এখানে যে সর্বজাতি সর্ব পৃথিবীর লোক আছে তাদের আপনি কাউন্সিল মেনে হবে তাদের সবার সঙ্গে আপনার মিশতে হবে তাদের কাছে যা বলতে হবে যেমন বললো তাদের কাছে আপনি ইস্যু ভিত্তিক কথা বলবেন আজকে সোমার সোমার একটা জিনিস আমার খুব ভালো লাগছে সোমার সাইজের উনি বলেছেন যেহেতু আমরা এখানে সবাই ল্যান্ডলর্ড যারাই আমরা আছি এখানে সবাই ল্যান্ডলর্ড সাইজ বলেছে আমি যদি উইন করি তাহলে আমাদের স্মল ল্যান্ডলর্ডের আজকে যে প্রবলেম আজকে দেখেন কত বড় প্রবলেম ইভিকশন আমরা করতে পারছি না তারা রেন্ট দিচ্ছে না কিন্তু আপনি ইভিকশন করতে পারবেন না তো তাতে কি হচ্ছে আপনি মর্গেজ দিতে না কত বাঙালি আজকে হোম ওনার আছে যেহেতু আমি রিয়েল এস্টেট টেনেন্ট ভাড়া দিচ্ছে না তারা মর্গেজ দিতে পারছে না মর্গেজ ফোর বিয়ারেন্স মধ্যে আছে আর এক বছর পর ফোর বিয়ারেন্স যখন বন্ধ হবে তখন দেখবেন শত শত বাড়ি ফোর ক্লোজ হয়ে গেছে বাঙালিদের দুঃখের সঙ্গে বলতে হয় তো এই যে ইস্যুটা সময় নিয়ে এসছে সমাজ এটার উপর কাজ করতে যাচ্ছে এরকম আমার আমি জানি না মুজিব আছে এখানে নিশ্চয়ই মুজিবর রহমান তার ইস্যু নিয়ে আসবে এবং তার ইস্যুগুলো আমরা দেখব কোন ইস্যু ভিত্তিকে তারা কাজ করছে ডক্টর দিলীপনাথ এডুকেটার সে তার সঙ্গে আমার যখন আলাপ হয়েছে সে বলেছে এডুকেশনের উপর সে জোর দিবে বাঙালি যারা আছে স্পেশাল স্কুলের উনি ছয় বছর সেখানে চাকরি করছেন স্পেশালাইজ স্কুলের দায়িত্বে আছেন বড় পোস্টে আছেন তো তিনি স্কুল এডুকেশনের উপর জোর দিয়েছেন তিনি তারপরে বলেছেন যে এখন সিনিয়র সিটিজেনরা আপনার ডাক্তারের কাছে দেখা করতে পারছেন না তাদের জন্য টেলিফোনের মাধ্যমে কিভাবে তারা অ্যাভয়েড করতে পারে ডাক্তার হসপিটালে না যে টেলিফোনের টেলিফোনের মাধ্যমে চিকিৎসা নিতে পারে ভিডিওর মধ্যে দিয়ে তো এইসব আপনার দিলীপ নাথ চিন্তা করছে তো এই ধরনের যারা ইস্যু নিয়ে আসবে এজেন্ডা নিয়ে আসবে তাদের এজেন্ডা দেখেই আমরা ক্যান্ডিডেট বিচার করি আর যদি ভবিষ্যতে এখন তো মাত্র চারজন হয়ে গেছে আপনারা দেখেন আমি কমিউনিটির সঙ্গে আছি আরো তেরো চোদ্দ জন কিন্তু বিরিয়ানি বিরিয়ানি টিরিয়ানি খায় দম নিচ্ছে যদি এই সঙ্গে যোগ হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের কমিউনিটি আর ন আমরা ইনকারেজ করতে পারি না আমরা এই বিভিন্ন এত এতজন ক্যান্ডিডেট আমরা করতে পারি না আমার মনে হয় করণীয় থাকবে আমাদের থাকবে আমরা কমিউনিটি লিডার যদি বলি যে আপনারা আসেন আপনারা টাউন হল মিটিং করেন এখন যদি করা যাবে না আমরা জুম মিটিং করতে পারি আমরা দেখতে পারি কোন ক্যান্ডিডেটটা যোগ্য আমরা দিব আর আপনারা যদি না মানেন না বসেন তাহলে আমরা বাঙালি কেউ ভোটই দিতে যাব না আমরা আমরা তোর ব্যাট করে আমরা একটা ক্যান্ডিডেট কে ভোট দেবো আমরা কমিউনিটি থেকে একটা ক্যান্ডিডেট চুজ করব আর না আপনারা এই তেরো জন দাঁড়াবেন চোদ্দ জন দাঁড়াবেন এটা বাঙালি কমিউনিটির যারা বাঙালি কমিউনিটিকে নিয়ে চিন্তা করে তারা কিন্তু এটা সহ্য করবে না আপনি এখন এটা ওয়ার্নিং বলেন আমাদের থ্রেড বলেন আমরা বাধ্য হবো কিন্তু এটা করতে অর্থাৎ এখনো সাধু সাবধান হয়ে যান আপনারা এটা ইটস নট এ গেম মেধবা ভাই বলেছে আপনি খালি বাংলা পত্রিকায় ফটো ফটোগ্রহণের জন্য আপনি কাউন্সিলম্যানে দাঁড়িয়ে যাবেন আমরা এটা সহ্য করব না উই আর ওয়ার্কিং ইন দিস কমিউনিটি আমরা এখানে প্রত্যেকে যারা আছি আজকে এই পর্দার মধ্যে তারা আমরা চল্লিশ চুয়াল্লিশ বছর এই কমিউনিটির জন্য কাজ করেছি গর্তে যাই ঢুকে থাকিনি কমিউনিটির সঙ্গে আছি বাংলাদেশ কমিউনিটি বিনির্মাণে আমাদের এই পাঁচজনের অবদান অনেক বেশি অনেক বেশি আমরা সারা রাত বললেও আমাদের অবদান শেষ হবে না সুখে দুঃখে আমরা এই পাশে আছি আমাদের কথা শুনতে হবে এটা ফাইজলামির জায়গা না আপনার এটা আপনারা খুব ভালো করে যদি আপনারা আজকে শুনে থাকেন আমাদের কথা টিভির সামনে থাকেন তাহলে আপনারা এখনো চিন্তা করেন ভাইয়া অন্য জায়গায় দাঁড়ান কিন্তু এই কাউন্সিলম্যান পদ নিয়ে আপনারা খেলা করেন না আর আমার অনুরোধ থাকবে মোর্শেদ ভাই আমি মোর্শেদ ভাইয়ের সঙ্গে অনেকদিন চলেছি মোর্শেদ ভাই মোর্শেদ ভাই বলছি আমি সরি মাহমেদ ভাই ভাইকে হ্যাঁ মোর্শেদ ভাই স্বাস্থ্যগত কারণে এখন দাঁড়াতে পারবে না মাহমেদ ভাই আপনি একটু এগিয়ে আসুন আপনি যদি এগিয়ে আসেন তাহলে এই পাগলামি এই তেরো চোদ্দ জনের পাগলামি হয়তো অচিরে বন্ধ হয়ে যাবে আপনাদের মতন লিডারকে সামনে আসতে পারে ও হবে

স্মরণ আপনাদের সবাইকে ধন্যবাদ एक्चुअली যে কথাগুলি হয়েছে এগুলি সমস্ত 110% আপনার যুক্তিযুক্ত এবং সঠিক এর সাথে আমি যুক্ত করতে চাই এইভাবে এই কোন ঐkker বিকল্প নাই আমাদের কেন্দ্রীদের যারা আছে তাদের কিন্তু লার্ন করতে হবে আর কি প্রত্যেক কিন্তু অসম্ভব যোগ্য এবং যে। এক্সপিরিয়েন্স আছে যে ইন্টারেস্ট আছে দে ক্যান সার্ভ এজ এ সুপার কাউন্সিল মেম্বার এখানে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার হওয়ার অন্য জায়গার মেম্বার হওয়ার মধ্যে পার্থক্য আছে যেমন অন্য জায়গায় হলো যেমন একটা এক্সাম্পল দেয় নিউ স্টেটের একজন সেনেটর বেতন পায় আপনার হান্ড্রেড অলমোস্ট আর আপনার কি বলে জর্জিয়া

আমাদের এই ডিস্ট্রিক্ট এর জনসংখ্যা এক লক্ষ পঁচাত্তর হাজার তাহলে দশ বছর তো ইয়ে হয় না লোকজন বয়স বাড়ছে এবং ভোটারও বাড়ছে আমি যখন ইলেকশন করেছি সেই টু থাউজেন্ডে নাইনটিন স্কুল বোর্ডে তখন আপনার একশো চারটা বাঙালি ভোটার ছিল মাত্র কিন্তু আমি হাইয়েস্ট ভোট পাই স্কুল বোর্ডে নির্বাচিত হয়েছি এবং আমি স্কুল বোর্ডে থাকার সময় বিল ক্লিন্টনকে পিএস ওয়ান থার্টি আমি আনার সুযোগ করেছি স্কুল বোর্ডে থাকার কারণে নির্বাচিত হইতে পেরেছি আপনাদের সাপোর্ট দেওয়ার কারণে যার জন্য আমি এটা আইএস ফিফটি নাইন বলে একটা স্কুলে যাওয়ার কথা সেটাকে সাতদিন দিন ধরে মিটিং করে তারপরে আপনার তার ইয়েটা ভিজিটটা ওয়ান থার্টি ওয়ান করেছেন অনেকে ওই ইয়েতে গেছে তিন চারশো বাংলাদেশি প্যারেন্টসরা ইয়ে করেছে আমার কষ্ট হলো কি বোধহয় আমার মিট্রো আগে দেখে দিতে পারবো না যে কেউ নির্বাচিত হইতে পেরেছে এখন পর্যন্ত 20 বছর পর্যন্ত এখনো কেউ আমার যেই রেকর্ড 42% ভোট পাওয়া এটাকে অতিক্রম করতে পারে নাই আপাতত সমস্ত কমিউনিটি আগাচ্ছে আমাদের কমিউনিটি ওইভাবে আগাইতে পারছে এটা হলো আমার কষ্ট কিন্তু এটা হলো डिस्ट्रিক্ট গুলি डिस्ट्रিক্টটা যেভাবে আছে খুব সুন্দরভাবে কিন্তু কেন্দ্র থেকে পারে এবং এর জন্য চেষ্টা করবে ডেফিনিটলি আমি জানি শ্রী চিন্ময়ের একটা গ্রুপ আছে আপনারা জানেন এই ডিস্ট্রিক্টে ওর প্রায় চারশো থেকে সাড়ে চারশো আপনার ভোটার আছে ওদের সাথে রিলেশন করতে পারলে এই ভোটটা পাওয়া যাবে কারণ ওরা আমাকে সাপোর্ট করছে তারপরে আপনার একটা ব্ল্যাক কমিউনিটি আছে আপনার সেভেন্টি থার্ড স্ট্রিট এবং পার্সেন্স ব্লু ওয়াটার কর্নারে এবং ওরা কিন্তু আমাদের সাথে কাজ করে স্প্যানিশ গ্রুপ আছে একটা ব্রায়ারউড এবং আপনার জামাইকিয়া হিল সাইড এভিনিউ ওই পাশে সেই ইয়ে পর্যন্ত লং লাইন রেল লাইন পর্যন্ত ওইখানে একটা বিরাট গ্রুপ আছে এভাবে আপনার করা যায় তাহলে কিন্তু ইজিলি আমাদের যেমন এখন যদি আমরা ইউনিটি যে কথাটা হচ্ছে ফল বাইজেরা বললেন এবং অন্যরাও আপনার বলছেন এটা কিন্তু করা যেতে পারে শুধু ওরা যদি স্যাক্রিফাইস করে যারা ক্যান্ডিডেট এবং এই জন্য যদি আপনারা বসেন আমার 100% সাপোর্ট থাকবে এবং আমি যদি ইয়ে না হয় সবাইকে এন্ডোর্স করব এবং সবাইকে ভোট দিব কারণ প্রেফারেনশিয়াল ভোট কিন্তু সবাইকে দেওয়া যায় এটা ডিপেন্ড করে এবং ওই যে মিজবেবে বলছে যে ফর্মুলা এটা কিন্তু আরম্ভ হয়েছে এই বছর এই প্রথম এটা ইজ ইন অপরচুনিটি পড়া আছে एक्चुअली আপনারা বামপন্থী যারা ডেমোক্রেট এবং আপনারা যারা গ্রাসরুট পলিটিক্স করে এটা কিন্তু এটা লবিং করে এন্ডস আর দুই হাজার সাল থেকে আপনার ম্যাচিং ফান্ড আরম্ভ হয়েছে সে হচ্ছে ওয়ান টু ফাইভ এখন হলো ওয়ান ইস টু এইট এক ডলার আপনার দিলে নিউ ইয়র্ক সিটি রেসিডেন্স এক ডলার দিলে আট ডলার পাবে এবং হান্ড্রেড ডলার পর্যন্ত আপনার সিটি ম্যাচিং করে এবং লিমিট থাকে আর কি এবং এই মানি এনাফ যে একজন ক্যান্ডিডেট হওয়ার জন্য যেমন অন্যান্য যেমন স্টেটে

একশো জন দিলে আটশো টাকা পাবে এর মধ্যে আপনার ক্রেডিবল যদি ক্যাম্পেইন ম্যানেজার থাকে ক্যাম্পেইন জানে কোয়ালিশনের নিয়ম কানুন জানে দে ক্যান অ্যাচিভ সামথিং এবং আই ভেরি হোপফুল যে আমরা যদি পাঁচটা ভোটও দেই পাঁচজনকে অ্যাক্সেস ওয়ান আমরা হাউ ইউ নো নেগোসিয়েট ইস এ স্ট্র্যাটেজি এবং বাঙালি একজন হইতে পারবে কারণ বাঙালি একজনের যদি চারজনকে ভোট দেই আমরা প্রতি এর মধ্যে একজন বাইরে আসতে পারবে মিজোরিটি যেটা বলেছে কারণ অনেকে কিন্তু পলিটিক্স আন্ডারস্ট্যান্ড করেন এখানে আরো অনেক কিছু অনেক মেকানিজম কাজ করে এখানে আপনার কাউন্টি সাপোর্ট তারপরে আপনার ইউনিয়ন গুলি সাপোর্ট তারপরে অ্যাডভোকেসি গ্রুপ গুলির সাপোর্ট সিভিক গ্রুপের সাপোর্ট এগুলি কানেকশন করতে এটা কিন্তু এখন ক্যান্ডিডেট হয়ে গেলে উনি কানেক্টেড হবে ইট উইল নট হ্যাপেন এভার কারণ হলো ইটস এ আন্ডারস্ট্যান্ডিং এবং আপনার ইস্যুগুলিকে ইয়ে করতে ইস্যু হলো প্রধান আমি প্রধান আমি বাংলাদেশ কমিউনিটি না তো এটা প্রধান কোন ইস্যুতে আমি কাকে সাপোর্ট করতেছি এটা আমার পজিশন দেখবে এবং যা অনেক ভোটার ম্যাক্সিমাম ভোটাররা অন দি ইস্যুজ এ ফার্স্টন ইজ ওয়ার্কিং তার ওটাকে তারা ইভ্যালুয়েট করবে এবং বেস ডাক ভোট এবং এটা কোনো খাতির কোনো কিছু নাই যেমন আমি যদি ওদেরকে দায়ী করি কিন্তু আমরা যারা ভোটার আমি একটা ঘটনা বলি আমি নাম বলবো না লোকগুলি সবাইকে চেনে নেতা আমি থাউজেন্ড ফাইভ ইলেকশন করতেছে আমি উনত্রিশ জনকে কল করেছি সকালে একবার বিকেলে একবার ওটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এর মধ্যে একইবার বাংলাদেশ সোসাইটি একজন প্রেসিডেন্ট বড় নেতা নেতা নেত্রী উনি বললেন যে না আমি তো অন্য কাজে ব্যস্ত আছি একজন ডাক্তার উনি কমিউনিটি নেতা উনিও বলছেন যে মোর্শেদ আমার তো একটু অসুবিধা হয়ে গেছিল প্র্যাকটিসের জন্য এখন এইগুলি বললে কিন্তু তিক্ত হবে কিন্তু আইগার টু সে রাইট থিং কারণ হলো কি আমরা কিন্তু যদি এজ লং এজ উই ডোন আন্ডারস্ট্যান্ড আমরা যদি সক্রিয় না হই ভোটাররা এবং আমি নিজে ভোটার আমি অন্য দশজনকে ইনফ্লুয়েস করি দ্যাট ওয়াজ দ্য রিজন লাস্ট থার্টি ইয়ার্স আমি অ্যাক্টিভিটি করি আমি নাইনটি এইটে হারে যাওয়ার পরে নির্বাচন হারার পরে কিন্তু কেউ পলিটিক্সে থাকে না নান এটা অ্যাবসেন্ট থাকে মোস্ট অফ আমি কন্টিনিউ করেছি শুধু কমিউনিটিকে পথ দেখানোর জন্য যে

এটাকে চেঞ্জ করার জন্য এবং জিম জিনারও জিম জিনারও কয়েকজন হোয়াইট ওই যে ইয়ে জুইস যে দাঁড়াইছে তারা দুজন হিয়ারিং করেছে যে এটাকে রিভার্স করার জন্য যে আগের মতো হবে কেন জানে যে আমাদের ক্যান্ডিডেট বেশি হলো আমরা যদি বাইর হই বিশ্বাস করেন ধন্যবাদ ধন্যবাদ আউল ভাই ধন্যবাদ সবাই যা বলছেন সুন্দর বলছেন এখন একটাই রাস্তা আছে আমাদের মধ্যে যেমন আমাদের পল ভাই বলছে যে আমরা ইয়ে করবো তোমরা আসবে না আমরা ভোট দিব না তোমাদেরকে ওইটা ক্যান্ডিডেট আমাদের কথা মতো না চলো মানতে হবে এটা কোনো কম্পালশন না যে তোমরা চেষ্টা করো একসাথে হইতে ইউনাইটেড হইতে ইউনাইটেড হইলে আর যদি না হও আমরা তোমাদের বিরোধী ক্যান্ডিডেটকে সাপোর্ট করবো অ্যামাং দা বাঙালি তাহলে বুঝবারে আমার ভোটটা অল্প ওই লোককে দিয়ে দিতেছে ওইটা যদি ছাড়ে দেবো ভালোই ছাড়ে ওনাকে আউট করে দিছি ভালো ওয়েল এন্ড গুড আমি তো উনি তো হিজ নট অন দা এগেনস্ট মি অর অন দা রোল এগেনস্ট মি তো ওই জন্য একটা সুবিধা হইলো যে আমরা ইউনাইটেড আগে করা যায় কিভাবে ওইটা চেষ্টা করি এইবার ইলেকশন যেভাবে হচ্ছে এটার একটা সিস্টেম আছে টাইম কিন্তু নাই হ্যাঁ কিন্তু নেক্সট নভেম্বরের জন্য আমাদের রেডি হইতে হবে নেক্সট নভেম্বরের জন্য হইলে ওই ক্যান্ডিডেট কিন্তু চার বছরের জন্য যাবে এটা তো মাত্র আছে এক বছর দুই বছর ধরে অলমোস্ট আর এটা এটা বাই ইলেকশন এটা কোন রেগুলার ইলেকশন না আমাদের ওই ক্যান্ডিডেট জন্য রেডি করতে হবে এবং আমরা চেষ্টা করব আশা করি বাই দিস টাইম করোনা উইল বি আউট অফ আওয়ার ওয়ে এবং তখন জেনারেল আমাদের যে মিটিং ওই ধরনের হবে ভার্চুয়াল মিটিং এ অনেক আসতে পারে না বা আসতে জানে না চেষ্টা করে না ব্যস্ততার কারণে ক্যান্ডিডেট দিতে হবে যে ফুল টাইম কাজ করবে এবং বিভিন্ন গ্রুপে থেকে এই দুই বছর দৌড়াদড়ি করবে এটা তো যারা আসে আসবে কোনো অসুবিধা না হয়ে যাইতে পারে মেজবাভাই যা বললেন মোর্শেদ ভাই যা বললেন আসার সাহেবও না আছে কিন্তু আমাদের রেগুলার ক্যান্ডিডেট একটা দিতে হবে যে করবে কি আপনার ফুল টাইমে কাজ করবে এবং একটা ক্যান্ডিডেট আমাদের দরকার উনাদের নিয়েই করব যারা আছে সবাইকে যে আপনি আসেন আমাদের সাথে থাকেন যদি একটা ক্যান্ডিডেট সিটি কাউন্সিলে যায় তারা তো অনেকগুলা জবও থাকে যে অনেক জায়গায় গিয়ে লোকজনকে ধোকাতে পারে অফকোর্স কোয়ালিফাইড হইতে হবে এবং ইয়ে হইতে হবে শুধু এরকম এখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা নাম বলা ঠিক হবে না বাংলাদেশে অনেক লেবার লিডাররা এমপি হয়ে যায় অনেক সময় দেখা গেছে ব্যারিস্টার বা সিএসপি ওরকম লোকরা তার সাথে পারে না হুইচ ইস ট্রু কিন্তু এইখানে তো গেলে তাকে এখানে ওদের সাথে ইংলিশে আলাপটা বুঝতে হবে কি বলতে চাইতে সে জিনিসটা কি তারপরে ওই ওইটাতে সে পার্টিসিপেট করলে তার একটা যদি ওপিনিয়ন থাকে ওইটা সে বুঝতে হবে বা দিতে হবে সে থেকে ভাগে চলে আসবে কে বাংলাদেশি ক্যান্ডিডেট ওই ধরনের ক্যান্ডিডেট আমরা দিতে চেষ্টা না করব পপুলারিটি থাকতে পারে কিন্তু তারপর আমাদের যে রেপ্রেজেন্টেশন হবে আপনার যদি চারটা ছেলে থাকে কোন মিটিং এ পাঠাইতে ওকে আপনি কাকে দেবেন ইউ উইল টেক দা বেস্ট ফুড ফরওয়ার্ড ফার্স্ট যেটা আপনি মনে করেন যে ওদের সাথে গেম মিশবে যেখানে যুদ্ধের সময় হলে কাকে দেবেন যেটা যুদ্ধ দিতে ভালো হবে ফুটবল খেলা হলে চারটে আপনার বাড়িতে আছে সবাই এক লাইনে এক্সপার্ট কিন্তু ওই চারটার মধ্যে একটাই দেবেন যে ফুটবল ভালো খেলতে পারে ওই ধরনের ক্যান্ডিডেট আমাদের চুজ করতে হবে এবং বলতে হবে যে তোমরা আসো বসো মিটিং করো দেখো আমরা একটা ক্যান্ডিডেট একবার দিতে পারি কিনা তুমি হও পাইবার না হলে আগামীতে হও বয়স্ক মাসে এরপর আবার হবা কোন সামহাও আমাদেরকে তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে হবে কোনো সিওরিটি নাই যে তুমি একটা বার একটু ইয়ে করো সবার সাথে আসো আমাদের সাথে খাটাকাটি করো দৌড়ো করো পরিচিত হও এবং ইয়ং লোকদের তো হবে এটা ওদের জন্যই দরকার

Any, especially the children, you should those who royal, Because after all, they filed the uh, you know petition. They are now the candidate. Right. We should not disturb them. We should now help them. Let them learn. Right, right, right. Because let them become a practical learner. You know, this election is not easy thing. I think Moshto was involved in the union when I became the president of my union, and then in 2004, I became the treasurer for 125,000 uni 56. Unions with 125,000 members, largest municipal union in the country. And I defeated a Jewish guy by 7,000 votes. And I am the first non-white to came in 2004. Since then, every three years there is election. Up until now, we have only one voter that is from Bangladesh in my union. So far, but that was in last, Year election when i ran last time. so i am serving my uh, sixth term as the treasurer and seventh term as my uh, president of the local. now how it is happened? you create the coalition, friendship, and you show you can do more, you can do better than the jewish guy, than irish guy, than the italian guy, and then the black african is there. and being a non-white, becoming the treasurer of each. this is the most powerful, second most powerful position in the city of New York labor movement, in the labor movement. There are 243 unions in the city and this is the second highest position. So okay. I am saying that if I can do it by coming at age 29 in this country, these are people, even they're here for longer, they went to school, I went to school also in Indiana Ball State University. So what we are saying that they can do better. Some of these candidates, went to a school here i think they have more potential than i do and because they are younger than me so we are not this disappointed what we are not uh, uh, encouraging what we are encouraging them to continue to learn and to continue to go grow because this is the future our people our community our candidate has to come out of us and they should go there fight there

যে আমরা এই কমিউনিটির ভালো চাই বাংলাদেশের কমিউনিটি উন্নতি চাই বলেই আমরা এইসব আলোচনা করলাম তবে এই আলোচনার মধ্যে আমরা যদি কাউকে কোনো মনে কষ্ট দিয়ে থাকি মনে কষ্ট নেবেন না আমরা খুব প্র্যাকটিক্যাল লোক কেন এই দেশে আমরাও একদিন আওয়াল ভাই মনে আছে দশ ডলার অনলি টেন ডলার পকেটে নিয়ে আমরা এই দেশে এসেছি অ্যান্ড স্কাইজ দ্য লিমিট এই টেন ডলার নিয়ে নেমে নিউ ইয়র্ক শহর একটা অজানা দেশ অজানা ভাষা অজানা কালচার অজানা স্থান সেখানে আমরা আজকে এই পজিশনে এসেছি তো এত আপনাদেরও আমরা অনুরোধ করব। যে আপনারা আগামী জুনে ফেব্রুয়ারি এখানে তো দাঁড়িয়ে গেছেন এখন আমার মনে হয় মেজবাবাই আমাদের এখানে আছেন আমরা একটা এই চারজন যখন দাঁড়িয়ে গেছে তাদের একটা ডিবেট করি ডিবেট করে আমরা দেখি সেই ডিবেটের মধ্যে তাদের কি যোগ্যতা আছে দর্শক সেই যোগ্যতাটা বিচার করেই আপনার এখন বাঙালির মধ্যে তো ভোড়া ভোটে যাবে চারজনকে তো একজনকে আমাদের ভোট দিতে হবে তো আমরা কাকে ভোট দেবো এটাই করি এবং এই চারজনের প্রতি অনুরোধ থাকবে আমাদের যদি চারজন আপনারা টিভির ওই পারে শুনে থাকেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা খালি বাঙালির উপর ডিপেন্ড করেন না এটা বাংলাদেশের ভোট না এটা আমেরিকান ভোট বিভিন্ন কমিউনিটির কাছে যান মুরব্বী যারা বলেছেন মাহমুজবা সাহেব এখানে ডেমোক্রেট লিডার আছেন আমাদের মুর্শেদ ভাই বহু পুরানো ডেমোক্রেট লিডার পায় আর এনারা যেসব সাজেশন দিচ্ছেন সেই সাজেশন অনুযায়ী আপনারা সমস্ত কমিউনিটির কাছে যান নিউ ইয়র্কে মুর্শিদ ভাই বলেছে কোন কোন জায়গায় কমিউনিটি আছে স্প্যানিশ কমিউনিটি গায়ানিস কমিউনিটি আমি জানি কুইন্স হসপিটালের কাছে একটা ফিলিপিনো গ্রুপ আছে বিশাল বড় ফিলিপিনো এরিয়া আছে তো সেসব জায়গায় যান তাদের সঙ্গে লিয়াজ মেনটেন করেন এবং সাউথ এশিয়ানদের সঙ্গে যদি হেল্প লাগে মেজবা ভাইয়ের কাছে হেল্প নেন সাউথ এশিয়ানদের কাছে যান এবং আমরা চাই চুয়াল্লিশ বর চুয়াল্লিশ বছর আরো আওয়াল ভাই আমার চেয়ে আরো বেশি এসছেন আরো অনেক পঁয়তাল্লিশ বছর হয়তো আওয়াল ভাই হয়েছে বা তারও বেশি হবে তো এত বছর পর আমাদের জীবনে এই প্রান্তে এসে আমরা একটা কাউন্সিল ম্যান দেখতে চাই বাঙালি যে বাংলায় কথা বলবে যে বাংলা লোক বাংলা বাঙালিদের অভাব বুঝতে পারবে একটা বাঙালি ভাই বোন যারা নতুন ইমিগ্রেন্ট যারা ইংরেজি বলতে পারে না তারা যেন আপনার অফিসে যে কাউন্সিলম্যান অফিসে যে তার প্রবলেমটা বাংলায় আপনাকে বলতে পারে আর আপনি সেই প্রবলেমটা বুঝে সেটা সিটি কাউন্সিলের মধ্যে নিয়ে যায় তার আপনার যতখানি পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে তাদেরকে হেল্প করতে পারেন এটাই আমাদের অনুরোধ ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা শেষ শেষ বলবো এই যে ঐক্য পদ্ম কমিউনিটিকে এবং আমরা কমিউনিটি হিসাবে খুব গর্বিত কমিউনিটি কারণ হলো যদিও আমরা কিন্তু আপনার এই দেশে আমাদের একটা স্থান আমরা করেছি যে বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে এরা খুব অ্যাক্টিভ এবং যেমন আপনারা দেখেছেন গত জানুয়ারি এক তারিখ এগারো তারিখে আপনার সেনেটর চাকসুমার আমাদের ক্লাবের মিটিংয়ে আসছিল এবং সে বলে গেছে যে হিজ প্রাউড ফর বাংলাদেশি এবং সে যদি মেজরিটি লিডার হয় তাহলে বাংলাদেশের জন্য সুবিধা জন্য সুবিধা হয় সুবিধাজনক হয় এটা ব্যবস্থা করবে এর অর্থ হলো যে আমরা উই কেম ইন এ নোটিস যে অ্যাজ এ কমিউনিটি উই আর ভাইব্রেন্ট উই আর এনার্জেটিক এবং উই ক্যান প্রডিউস সামথিং এবং মোস্ট অফ দা কেসেস আমাদের কমিউনিটি কিন্তু ভালো কাজ করেছে কিন্তু যেমন আপনার ট্যাক্সি যারা ইয়ে করে ব্যবসা করে এরা আপনার অনেক সময় অনেক টাকা অনেক কিছু মূল্যবান জিনিস পাইয়াও কিন্তু দিয়েছে লক্ষ লক্ষ ডলারের দামি জিনিস এবং সততার দিক থেকে জুড়ি নেই কাজের দিক থেকে কোনো জুড়ি নেই বাংলাদেশিরা কিন্তু একটা নির্ভীক জাতি আমরা আমরা আমেরিকাতে আমেরিকান বাংলাদেশি হিসাবে আমরা কিন্তু আরো উল্লেখযোগ্য কাজ করতে পারবো এবং প্রতিনিধিত্ব করব এই বিশ্বাস করি কারণ প্রতিনিধিত্বের কোনো এর কোনো বিকল্প নেই কারণ এখন আমাদের টাইম আমাদের এভাবে পুশ করতে হবে আমাদের স্ট্রং হতে হবে এবং ফল বাই যে কথা বলেছে আবার বাই যে কথা বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মিসবেবাই বলেছে এবং আমি আর মিসবে বাই কিন্তু উই আর ইন্টার চল আমরা সব সময় কথাবার্তা বলি যে কী করতে হবে বা কিছু কিন্তু আমার ওই শারীরিক কারণে আমি অত অ্যাক্টিভ হতে পারি না তারপরে আই ট্রাই টু ডু মাই বেস্ট বিশ্বাস করেন আমরা যদি ইলেক্টেড হইতে পারি

শেষ হবে যে এটা সব ভালো যার শেষ ভালো আমরা যদি ইউনাইটেড হই যে এখানে এইখানে অন্তত যারা আমরা পাঁচ জন আসছে ওনাদের মধ্যে একটা ইউনিটে থাকা দরকার আমরা একটা ক্যান্ডিডেট ইনশাল্লাহ দিব এটা না শুধু আমরা নেক্সট নভেম্বরের জন্য আমরা চেষ্টা করব লোকজনকে দেখে যা আসো ইয়ং যারা আসো তোমরা আগে এগে আসো এবং আমরা হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমরা যে খালি তোমাদের কাছে চাই আমাদের চাওয়ার মতো কিছু নাই যা আমাদের পল ভাই বললো আমরা অনেক আগে আসছি আমার ফোর্টি সেভেন ফোর্টি এইট ইয়ার্স হয়ে যাবে আগামী বছর এই আমেরিকাতে যেমন উঠছে আমি আমাদের এখনো মানে ইয়ে রয়ে গেছে এবং আমরা যখন আসছি অনেক কষ্ট হয়েছে বলতে বা শেষ করা যাবে না ওইগুলি আর এটা বলার এই মিটিংটা না এখানে আমরা ইউনাইটেড যদি হইতে পারি যে যতটুকু পারি হেল্প করার আমরা করি এবং আমরা চেষ্টা করি ওদেরকে ইউনাইটেড করতে যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তে যদি ইউনাইটেড করা যায় এবং ওদের যদি একটা ইউনিভার্স ডিসিশন আসে তাহলে আমরা একটা ক্যান্ডিডেট ইনশাল্লা আমরা জীবিত অবস্থা আশা করি দিতে পারব আমি হোপফুল ভেরি হোপফুল যে এটা ছাড়ার কিছু না কি হবে বড় জোর হয়তো ইলেকটেড হবে না কিন্তু একটা ক্যান্ডিডেট তো দাঁড়াই গেল সে একটা এক্সপিরিয়েন্স গেইন করলো নেক্সট একটা ক্যান্ডিডেট আসলে বা নেক্সট ইলেকশনে হয়তো সে ভালো করতে পারে অথবা সে একটা লোককে গাইড করতে পারে যে সানডে হি উইল ডু বেটার দেন হোয়াট হি ডিট

That forum is very important. Moshad already did, and my screening is on uh, December 26. We are going to do on Zoom. We'll invite all of you to see what we'll do one-on-one. -on -one. In other words, one candidate at a time. It will take at least two and a half to three hours, especially no our four. I to join, we can see give more how time. They say, because we don't want to hear them. Want to hear the other. You got want to say? When they responded? Very good, and we invited you. Thank you very much. Really appreciate. I think I think today we even learn from hearing you know, all these four, course, uh, you course. know, senior people and those who have been. You know, I am new in Jamaica. I in moved here 2007. These people give spend their lifetime here, so I am learning every day from them. Mm -hmm. uh, but one thing is true: we are in the same path. We are looking into the future of our community because we are our, on our way out. And we want to take or give the leads to those who really can lead us. Thank you. Tell him I to you for organizing this. It's a time consuming and you do a lot of work for us. This is also a to the community. Don't think that's the report It is also a help. Everybody has a position from their side, and this is a big help that you bring us together. We already mm -hmm. learn something. Every day, every moment we are learning something new. A lot of us giving their lifetime in doing this thing. So, inshallah, we can help each other, especially our community. Thank you. Okay.